অন্যতম যে গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলেকে পুলিশের নিরাপত্তা, এমনকি হাকিমুল ইসলাম সহ তিনজনকে রাজ্য পুলিশের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। আরও একবার জানাই, তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলেকে পুলিশের নিরাপত্তা। পিঙ্কি আমাদের প্রতিনিধি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, বিস্তারিত জানাও পিঙ্কি। দেখো, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভাঙরের নেতা, তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম সহ তিনজনকে সেখানে তিনজনকে কিন্তু রাজ্য পুলিশ নিরাপত্তা দেওয়া হবে। এবং সেই মোতাবেক গতকাল রাতে একজন কনস্টেবল র্যাঙ্কের পুলিশ কর্মী তারা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, ডিউটি জয়েন করেছেন। এবং জানা যাচ্ছে সেই তিনজন নেতাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ নিরাপত্তা দেওয়া হয়েছে। একজন কনস্টেবল র্যাঙ্কের পুলিশ কর্মী সারাদিন তাদের সঙ্গে, সারাক্ষণ তাদের সঙ্গে থাকবেন অনির্দিষ্টকালের জন্য। তুমি জানো যে গতকালই ভাঙরকে কলকাতা পুলিশের ডিভিশনে আনার জন্য কিন্তু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ভাঙরের প্রত্যেকদিনের পরিস্থিতি নিয়ে কিন্তু ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভোকাল হয়েছেন, কথা বলেছেন। এবং তারই মধ্যে আরাবুল ইসলাম অর্থাৎ তৃণমূল নেতা, তার ছেলে সহ তিনজনকে পুলিশ নিরাপত্তা দেওয়া হলো স্বরাষ্ট্র দপ্তর থেকে, রাজ্য স্বরাষ্ট্র দপ্তর থেকে। বেশ, যেমনটা তুমি আমাদেরকে জানালে, আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলেকে পুলিশের নিরাপত্তা। এই মুহূর্তে তিনি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। হাকিমুল ইসলাম, আপনি চেয়েছিলেন নিরাপত্তা, প্রথমেই আপনার কাছে এটা জানতে চাইবো, তার কারণ ইতিমধ্যে যেমনটা আমরা জানতে পেরেছি রাজ্য পুলিশের নিরাপত্তা দেওয়া হয়েছে আপনাকে। হ্যাঁ, আমি চেয়েছিলাম এবং যেভাবে এখানে আইএসএসের লোকেরা ভোটের আগে থেকে সন্ত্রাস করছে, আমার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, এর আগে আমার উপরে অনেকবার আক্রমণ করা হয়েছে এবং প্রকাশ্যে মিডিয়াতে তারা বলছে শওকত মোল্লা, আরাবুল ইসলাম এবং হাকিমুল ইসলাম এদের মাথা চাই, মাথা কেটে নেওয়া হবে, আইএসএস এর লোকেরা বলছে। এবং একের পর এক লাইভ থ্রেট আসছিল, আমি আবেদন করেছিলাম পুলিশের কাছে, নিরাপত্তা দিয়েছে অলরেডি, আমাকে দিয়েছে, দুদিন তিন দিন আগে আমার কাছে চলে এসছে। আপনি কি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এই নির্বাচনের আগে বা পরে? কোনো ঘটনা, এমন কিছু ঘটেছে যেই কারণের জন্য আপনি তড়িঘড়ি এই আবেদন করেন? একেবারেই আইএসএস এর যে তাণ্ডব লীলা, আমার গাড়ি পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে গাড়ি, সেই সঙ্গে আমার উপরে বিভিন্ন ভাবে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে এবং আমাকে মেরে দেবে, জাহানে মেরে দেবে এমনও হুমকি দেওয়া হয়েছে, একবার না একাধিকবার। আমি নিশ্চিতভাবে নিরাপত্তাহীনতায় ভুগছিলাম, আমি প্রশাসনকে জানিয়েছিলাম, যার কারণে সরকার এবং প্রশাসন আমাকে নিরাপত্তা রক্ষী দিয়েছে, আমি বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। কারোর বিরুদ্ধে কি অভিযোগ করেছিলেন বা কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ কি আপনার রয়েছে? আমি আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করেছিলাম, আইএসএফ আমাকে হুমকি দিয়েছিল, আইএসএফ তাদের বিরুদ্ধে আমি বেশ ধন্যবাদ জানাবো আপনাকে। হাকিমুল ইসলাম তৃণমূল নেতা, ভাঙরে তিনি ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলে এবং সেই হাকিমুল ইসলামকে সহ তিনজনকে রাজ্য পুলিশের নিরাপত্তা দেওয়া হলো, এমনকি নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে একজন করে কনস্টেবল। এবং হাকিমুল ইসলাম তিনি যখন ফোনে বললেন যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং তিনি আবেদন করেছিলেন নিরাপত্তার জন্য, তারপরেই মূলত তাকে নিরাপত্তা দেওয়া হয়, যার কারণে যিনি প্রশাসনিক প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে রীতিমতন তিনি ধন্যবাদ জ্ঞাপন করলেন। রিপাবলিক বাংলায় যখন কথা বলছিলাম আমরা হাকিমুল ইসলামের সঙ্গে, তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলেকে পুলিশে নিরাপত্তা এবং আইএসএফ এর বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। পঞ্চায়েত নির্বাচনে যে ছবি ভাঙরের আমরা দেখেছি, যে একটার পর একটা বোমা বিস্ফোরণের ঘটনা সেখানে ঘটেছে, একটার পর একটা মৃত্যুর ঘটনা ঘটেছে ভোটের হিংসাকে কেন্দ্র করে, তার প্রেক্ষিতেই নিরাপত্তা দেওয়া হলো এবার হাকিমুল ইসলাম সহ তিনজনকে।